মুসলিম শরীফের বর্ণনা 3005 নম্বর হাদিসে আল্লাহ নবীর ইরশাদ নবীজি বলেন কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল ওয়া কানা লাহু সাহির এই বাদশার একজন পার্সোনাল জাদুকর ছিল বাদশার পার্সোনাল জাদুকরের কাজ হলো মানুষদের সামনে জাদু দেখায় আর ভেলকি দেখায় মানুষকে আনন্দ উল্লাস দেয় এটা ছিল তার কাজ এক বাদশা তার জাদুকর ছিল এই জাদুকরের কাজ ছিল মানুষকে জাদু দেখাইতো আর ভেলকি দেখাইতো জাদুকর বুড়া হয়ে গেছে ফালাম্মা কাবিরা জাদুকর যখন বুড়া হয়ে গেছে قال للملك اني قد كبرت বাদশাকে গিয়ে জাদুকর বলল বাদশা আমি তো মুরুব্বি হয়ে গেছি فبعث الي غلاما আমার কাছে মেধাবী একটা যুবক পাঠান وعلمه السحر যাতে আমি আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে যেতে পারি আবার বলছি তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল এই বাদশার একজন জাদুকর ছিল এই জাদুকর বুড়া হয়ে গেছে বুড়া হয়ে যাওয়ার পর বাদশাকে এসে বলল বাচ্চা আমি তো বয়স্ক হয়ে গেছি মুরুব্বি হয়ে গিয়েছি আমার কাছে একটা ছেলে পাঠান একটা যুবক পাঠান যে যুবককে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি যেন আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে দিতে পারি সে এই জাদু মানুষকে দেখাবে তো এই কথা বলার পর সাবা আসাইলাইহি গুলামা বাদশা একজন মেধাবী যুবককে জাদুকরের কাছে পাঠায় জাদুকরের কাছে যাওয়ার পর জাদুকর এই যুবকটাকে জাদুবিদ্যা শেখায় ওয়াকানা ফি তরিকিহি ইদা সালা করাহিব যুবক যে রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় একজন পাদ্রির সাথে তার সাক্ষাৎ পাদ্রির সাথে সাক্ষাৎ হওয়ার পর ফাকাদা ইলাইহি পাদ্রির সামনে বসে বসার পর সামিয়া কালামা পাদ্রির কথা শুনছে ফাআজাবাহু পাদ্রির কথাগুলো তার ভালো লাগছে যুবক যখন জাদুকরের কাছে যায় যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন পাদ্রি পাদ্রির কাছে বসে বসার পর পাদ্রির কথা শুনছে শোনার পর যুবকের ভালো লাগছে এইভাবে চলতেছে তো পাদ্রির কাছে বসলে একটু দেরি হয়ে যায় হাদিসের মধ্যে আসছে ওয়া কানাল গুলামু ইদা আতাস সাহিরা গোলাম যখন জাদুকরের কাছে যাইতো যাওয়ার সময় মাররাবির রাহিব পাদ্রির পাশ দিয়ে যাইতো তো পাদ্রির পাশ দিয়ে যাওয়ার সময় কাদা ইলাই পাদ্রির কাছে বসতো বসার পর তার কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখতো জাদুকরের কাছে শিখে জাদুবিদ্যা পাদ্রির কাছে শিখে ধর্মীয় বিদ্যা এইভাবে দুইজনের বিদ্যা শিখতেছে তো পাদ্রির কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় যুবক যখন জাদুকরের কাছে যায় গেলে জাদুকর যুবককে প্রহার করে মারে কি ব্যাপার দেরি হইল কেন তো এইভাবে চলতেছে ঘটনা তো যুবক যখন পাদ্রির কাছে যায় আর জাদুকরের কাছে যায় যাওয়ার সময় একদিন দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার কারণে দরবাহু সাহির জাদুকর তারে মারছে তোর দেরি হইল কেন ফাশাকা যালিকা ইলা আল্লাহি পাদ্রির কাছে যুবক যায় যাওয়ার পর বলে আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়ে যায় তাই জাদুকর আমাকে প্রহার করে পাদ্রি একটা বুদ্ধি শিখিয়ে দেয় ইদা খাশিতা সাহিরা ফাকুল হাবাসানি আহলি তুমি যখন জাদুকরের কাছে যাইবা যাওয়ার পর যদি দেরি হয়ে যায় আর যদি দেখো জাদুকর তোমাকে মারতে চায় তখন তুমি বলবা আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গেছে ওয়াইদা খাশিত আহলাকা ফাকুল লাহুম আর যখন তুমি তোমার পরিবারের কাছে যাও যাওয়ার পর পরিবার যদি তোমাকে দেরি হওয়ার কারণে মারতে চায় ফাকুল তুমি বলবা হাবাসানি সাহির জাদুকরের কাছে আমার দেরি হয়েছে জাদুকরের কাছে গেলে পরিবারের কথা কইবা পরিবারের কাছে গেলে জাদুকরের কথা কইবা আমার কথা ভুলেও বলবা না তাহলে ধর্মীয় বিদ্যা শিখে কার কাছে পাদ্রির কাছে জাদুকরের কাছে গেলে দেরি হয় জাদুকর মারতে গেলে কয় আমার পরিবার আটকায় রাখছিল তাই দেরি হয়েছে আর পরিবারের কাছে গেলে যখন দেরি হয় পরিবারের কাছে গিয়ে কয় জাদুকর আমাকে আটকায় রাখছে তাই দেরি হয়েছে পাদ্রির নাম কারো কাছে কয় না এইভাবে চুপে চুপে ধর্মীয় বিদ্যা শিখে ফাবাইনামা হুয়া কাদালিক এইভাবে চলতেছে ইদ আতা আলা দাব্বাতিন আযীমা একদিন চলতে চলতে একটা বিশাল বড় প্রাণী দৈত্য দানবের মতো একটা প্রাণীর সামনে পড়ছে কদ হাবাসাতিন নাস এই প্রাণীটা রাস্তার মধ্যে মানুষকে আটকায় রাখছে মানুষ রাস্তা পার হতে পারে না
মানুষ দাঁড়ায় রয়েছে প্রচুর মানুষ রাস্তা পার হয় না কি ব্যাপার তোমরা রাস্তা কেন পার হও না তো জনগণ বলল এই বড় প্রাণীটার কারণে আমরা রাস্তা পার হতে পারতেছি না এই কথা বলার পর যুবক এবার আল্লাহর কাছে বলল فقال প্রথমে মনে মনে বলল আল্লাম আলামু আসাহির আফজালু আমির রাহিব আফজাল আজকে আমি পরীক্ষা করব পাদ্রির বিদ্যা সত্য নাকি জাদুঘরের বিদ্যা সত্য এই পরীক্ষা করার পর যদি পাদ্রির বিদ্যা সত্য হয় তাহলে আমি ইমানদার হয়ে যাব আর যদি জাদুঘরের বিদ্যা সত্য হয় তাহলে আমি আগের ধর্মেই থাকব আগের ধর্ম আমি ছাড়ব না এই কথা বলার পর ফাখাজা হাজারন একটা পাথর নিছে নেওয়ার পর যুবক আল্লাহরে বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুস আমর রাহিবি আফজাল ওয়া হাব্বা ইলাইকা মিন আমরি সাহিরি ওয়া আরদ আল্লাহ তুমি তো জানো পাদ্রির বিদ্যা যদি জাদুকরের বিদ্যার চাইতে শ্রেষ্ঠ হয় এবং প্রিয় হয় ফাকতুল হাদিহি দাব্বা আমি এই পাথরটা মারার সাথে সাথে এই প্রাণীটাকে তুমি হত্যা করবা এই কথা বলিলা আল্লাহর নাম নিয়ে ওই পাদ্রির বিদ্যা অনুযায়ী যুবক পাথরটা মারছে মারার পর ফাকতালা সাথে সাথে আল্লাহ প্রাণীকে হত্যা করে দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয় মারছে মারার পর মারা গেছে প্রাণীটা মানুষ পার হয়ে গেছে তো মানুষ যখন পার হয়েছে যুবক আসছে পাদ্রির কাছে যুবকের এবার বিশ্বাস বাইরে গেছে ফাতাররাহিবা ফাখবারহু যুবক পাদ্রির কাছে আয়েশা ব্যাপারটা জানাইছে এমন এমন ঘটনা পাদ্রি যুবককে বলল আল্লাহু মানতা আফজালু মিন্নি আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ আমি আর শ্রেষ্ঠ না এখন তাইকে তুমি শ্রেষ্ঠ কত বালাগ মিন আমরিকা মা আর আমি এখন দেখতেছি আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি তুমি অনেক শ্রেষ্ঠ তবে মনে রাখবা এই শ্রেষ্ঠত্বের কারণে বিদ্যার কারণে এলেমের কারণে আর ইমানের কারণে ইন্নাকা সাতুবতালা তোমাকে পরীক্ষা করা হবে কি করা হবে পরীক্ষা এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মানুষ ঈমান আনার পর ওই ব্যক্তির প্রস্তুতি থাকা দরকার যে ঈমান আনার কারণে আমার জীবনে পরীক্ষা আসতে পারে মুমিন যারা তারা এই বিশ্বাস রাখা সর্বদা এই প্রস্তুতি নিবে ঈমানদাররা যে যে কোনো সময় আমার উপরে ঈমানের কারণে পরীক্ষা আসতে পারে এই বিশ্বাস সর্বদা একজন ঈমানদারের থাকা চাই তো এই অবস্থা চলতেছে পাদ্রি বলে দিল ইন্নাকা সাতুবতালা তোমাকে পরীক্ষা করা হবে এবার পাদ্রি সাথে সাথে এই কথাটা বলছে ফাইনিব তুলিতা তোমাকে যদি পরীক্ষা করা হয় ফালা তাদুল্লা আলাইয়া আমার নামটা তুমি কাউকে বলবা না এতটুকু বুঝছেন সবাই আমার নামটা কাউরে বলবা না তোমাকে যদি পরীক্ষা করা হয় তোমাকে যদি প্রহার করা হয় মারা হয় কেউ যদি তোমাকে প্রহার করে ঈমান আনার কারণে তো তুমি তো বলতে বলতে এমন হইতে পারে যে বলতে পারো আমার কারণে আজকে তুমি ঈমানদার এই কথাটা তুমি কাউরে বইল না যাক এইভাবে চলতেছে অকানাল গোলাম ইব্রিউল আকমাহা ওয়াল আবরাস ওয়াইদাবি মিন সাইরিল আদাওয়াত জন্মান্ধ যারা জন্মগতভাবে অন্ধ তাদের চোখের উপর যুবক যদি আল্লাহর নামে হাত দেয় সাথে সাথে তার চোখ ভালো হয়ে যায় যাদের শরীরে কুষ্ঠ রোগ তাদের শরীরে হাত রাখলে আল্লাহর নামে আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় শুধু তাই নয় এমন কোন রোগ নাই যত রোগ বিমারি হয় সমস্ত রোগ বিমারি হওয়ার পর যুবক আল্লাহকে বলা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানায় দেয় এই চলতেছে অবস্থা ওয়াকান জালিসুল লিল মালিকি কদ আমিয়া সামিআ জালিসুল লিল মালিক বাদশার একজন একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ বাদশার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ কোন বাদশা যেই বাদশা এই যুবককে পাঠাইছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য ঘনিষ্ঠ যে অন্ধ ব্যক্তি এই অন্ধ ব্যক্তির কাছে সংবাদ গেছে একটা ছেলে নাকি অন্ধদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নাকি চোখ ফিরায় দেয় তাই নাকি হ্যাঁ এই কথা শুইনা ওই ব্যক্তি অন্ধ ব্যক্তি ফাতাহু বিহাদায়া কাসিরা প্রচুর পরিমাণ হাদিয়া নিয়া যুবকের কাছে আসছে আসার পর ওই যুবককে বলতেছে মা হা হুনা লাকা আজমা এই জায়গায় যত হাদিয়া উপঢৌকান দেখো সব তোমার যুবককে কয় ইনান্তা শাফাইতানি তুমি যদি আমাকে আরোগ্য দিতে পারো আমার চোখ যদি ভালো হয়ে যায় এই পুরস্কার সব তোমার যুবক যে জবাবটা দিছে এটা আমাদের মুসলমানের জন্য শিক্ষা যুবক জবাব দিলেন
لا أشفي أحدا إنما يشفي الله আমি কাউকে আরোগ্য দেই না আরোগ্য দেওয়ার মালিক একমাত্র কে আমি আরোগ্য দেই না আমি সুস্থ করি না সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ এই কথা বলার পর যুবক বলল ফাইন আমানতা বিল্লাহ তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো দাউতুল্লাহ তাহলে আমি দোয়া করতে পারি শাফাক আল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে فآمن بالله সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ঈমান আনছে আনার পর উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি এই অন্ধ মানুষটাকে তুমি তাড়াতাড়ি চোখ ফিরায়া দাও যেই মাত্র ওই অন্ধ ব্যক্তি বাদশার ঘনিষ্ঠ সহচর ঈমান আনছে সাথে সাথে যুবক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চোখের দৃষ্টি ফিরায়া দেয় চোখ ফিরে পাওয়ার পর এবার এই অন্ধ ব্যক্তি কই গেছে বাদশার কাছে গেছে তো এতদিন একটা মানুষ অন্ধ আপনাদের এই জায়গায় আসে হঠাৎ যদি চোখ ফিরে আসে আপনাদের তো একটা অবাক লাগার বিষয় কি ব্যাপার وكان جلس كما يجلس যেভাবে আগে বসতো ওই চেয়ারটা দিয়ে বসছে বাদশার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিটা যেভাবে আগে গিয়ে চেয়ারে বসতো ওইভাবে বাদশার ওই ঘনিষ্ঠ ব্যক্তি যেভাবে আগে চেয়ারে বসতো ওইভাবে গিয়েই ওই অন্ধ ব্যক্তি চেয়ারের মধ্যে বসে চেয়ারে বসার পর তো বাদশা হঠাৎ দেখি কি তার চোখ ফিরে পাইছে ঘটনা কি প্রশ্ন করল মান রদ্দা আলাইকা বসরক কি ব্যাপার তোমার চোখ কে ফিরিয়ে দিল অন্ধ ব্যক্তি জবাব দেয় রব্বি আমার রব ফিরায় দিছো এইবার বাদশা কি প্রশ্ন করে দেখেন অবিবেচকের মতো প্রশ্ন মূর্খ মানুষ এই জাতীয় প্রশ্ন করতে পারে বাদশা জবাবে বলে আলাকা রব্বুন গাইরি আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে আমি ছাড়া কি তোমার কোনো রব আছে এখন তো মাশাআল্লাহ আমাদের এই বর্তমান দুনিয়াতে অন্তত রব দাবি করে মানুষ নিজের এরকম সংখ্যা খুব কম মানে রব দাবি করে না তো ফেরাউন মানে এরকম বইলা ফেলতো রব তো আমি নমরুদ বইলা ফেলতো আমি তো রব তো ওই ব্যক্তি বাদশা এ বইলা ফেলতেছে তোমার কি আমার ছাড়া কোনো রব আছে বাচ্চার একান্ত সচিব জবাব দেয় রব্বি ওয়া রব্বুকাল্লাহ আমার রব না শুধু আমার রব আপনার রব তিনি হলেন আল্লাহ আমার রব আপনার রব কে এই কথা বলার পর বাচ্চা কয় আমার সামনে যা বলছো আর কখনো বলবা না অন্ধ ব্যক্তি যিনি চোখ ফিরে পেয়েছেন তিনি জবাব দেয় না না আমার রব আপনার রব সবার রব একমাত্র আল্লাহ তোমারে এই শিক্ষা কে দিছে অন্ধ ব্যক্তিটা বলতে চায় না ফালাম ইয়াজাল ইউআযিবুহু তাকে শাস্তি দেওয়া শুরু এত নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করতে লাগলো এক পর্যায়ে হাত্তা দাল্লা আলাল গুলাম বাদশার একান্ত ওই ব্যক্তিটা গুলামের কথা বলে দিস যে ওই যুবক যেই যুবককে আপনি জাদুবিদ্যা শিখাইতে পাঠিয়েছেন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে তার কারণে আমি আমার চোখ ফিরিয়ে পেয়েছি ফাজি আবিল গুলাম যুবককে ডাক দেয় ডাক দেওয়ার পর বাচ্চা বলল কি ব্যাপার তুমি নাকি এইভাবে তার চোখ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো কিভাবে করেছো আমাকে একটু বলো বাচ্চা কয় বুঝতে পারছি কদ বালাগা মিন আমরিকা মা তুদরিউল আকমাহা ওয়াল আবরাস মনে হয় জাদু বিদ্যা তুমি এতটা পারদর্শিতা অর্জন করছো এখন তুমি জাদুর মাধ্যমে মানুষের চোখ ফিরাই দিতে পারো তোমার মনে হয় জাদু বিদ্যা এত সুন্দরভাবে রপ্ত হইছে যে জাদুর মাধ্যমে এখন মানুষের চোখ ফিরাই দিতে পারো জাদুর মাধ্যমে তুমি এখন কুষ্ঠ রোগীকে ভালো করো না যাক খুব ভালো হয়েছে যে জাদু বিদ্যা তোমার কাজে লাগছে যুবক জবাব দেয় লা আশফি আহাদা আমি কোন জাদুবিদ্যার মাধ্যমে কাউকে আরোগ্য দেই না ইন্নামা ইয়াশফিল্লাহ আরোগ্যদাতা একমাত্র আল্লাহ আরোগ্যদাতা কে আল্লাহ এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবুহু যুবককে আটকায় আটকায় প্রহার করা শুরু করে বলো তুমি কোত্থেকে জানলা জাদুকর তো তোমাকে এমন বিদ্যা শিখায় না যেই বিদ্যা আমার ছাড়া অন্য কোন রবের শিক্ষা দেয় জাদুকর তো তোমাকে এই শিক্ষা দেয় নাই তাহলে তুমি সত্যি করে বলো এই শিক্ষা তুমি কোথায় পাইলা এক পর্যায়ে হাত্তা দাল্লা আলার রাহিম নির্যাতন সহ্য করতে না পেরে পাদ্রির কথা বলে দিস ওই পাদ্রি আমাকে এই শিক্ষা দিছে ফাজি আবির রাহিম পাদ্রিকে আনা হয় আনার পর পাদ্রিকে বাচ্চা প্রশ্ন করলো
ইরজি আন দিনিক তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার অবস্থা খারাপ হবে ফাবা পাদ্রী সরাসরি অস্বীকার করে অসম্ভব আমার পক্ষে ধর্ম ছাড়া সম্ভব না ধর্ম ছেড়ে দিতে পারবো না এটা অসম্ভব এই কথা বলার পর বাচ্চা ফাদা বিল মিশার এই জায়গাটা মন দিয়ে শুনবি ইশার মানে হলো করাত 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 চিনেননি আপনারা করাত দিয়ে গাছ কাটে না এই করাত তো করাত আনার পর বিসমিল্লাহ করাত আনছে আনার পর দেখেন কি বলছে হাদিসে ফাওয়াদু আল মিশার আলা মাফরিকি রাসিহি মাথার এই তালুতে করাতটা রাখছে এভাবে রাখার পর কয় তাড়াতাড়ি দিন ছাড়াও কয় অসম্ভব চিন্তা করে করা রসুল এক সাহাবা নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি কাবা চত্বরে এভাবে শুয়ে রইছে হযরত খাব্বাব এসে কয় আল্লাহ তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমগো জন্য একটু দোয়া করেন না তো কি হইছে নির্যাতন আর শুইতে পারতাছি না হুজুর নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে যাওয়ার পর কয় খাব্বাব আগের দিনের ইমানদারদের ঘটনা মনে হয় তোমার জানা নাই ওই ইমানদারদের মাথা বরাবর করাত রাখার পরেও তারা ইমান কখনো ছাড়ে নাই বাদশা পাদ্রির মাথার এই বরাবর করাত রাখার পর যেই মাত্র করাত দিয়ে তার মাথাটা বিখণ্ডিত করবে কি মজবুত ইমান পাদ্রি জবাব দেয় অসম্ভব যে ইমান আনছি আল্লাহর উপরে ইমান ছাড়া সম্ভব না হাদিসের বর্ণনা ফাশাক্কা রাসাহু বাদশা ওই পাদ্রির মাথাটা দুই ভাগ করে ফেলছে করাত দিয়া ফাওয়াকা শিক্কা ওই মাথার দুইটা খণ্ড দুই পাশে এইভাবে পড়ে রইছে ফাজিআ বিজালিসিল মালিক এবার ওই বাচ্চার একান্ত সচিবকে আনছে যেই সচিবের অন্ধ চোখ আল্লাহ ভালো করে দিছে তাকে আনার পর তার মাথা বরাবর করাতটা রাখছে করাত রাইখা কয় তোমার ওই অবস্থা হবে আগের জনের যে অবস্থা ইরজিয়ান দিনিক ধর্ম থেকে তুমি ফিরে আসবা নাকি তার মাথার মতো তোমার মাথাটা দুই টুকরা করব একবার ভাবেন এক ইমানদারের মাথায় করা তার এক ইমানদারের মাথার দুইটা টুকরা দুই পাশে পড়া আর দেখাইতেছে ভাই তোর তোরে অবস্থা হবে এই যে এই এই যে মাথা দুইটা যেভাবে আছে তোরে অবস্থা হবে ইমান ছাড়বি ওই অবস্থায় বাদশার একান্ত সচিব জবাব দেয় অসম্ভব যে আল্লাহরে বিশ্বাস করার কারণে আমার চোখ ফিরে পেয়েছি ওই আল্লাহর উপর ইমান ছাড়ার প্রশ্নই আসে না মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমগরে যদি এরকম হইতো আমরা কি যে কইতাম আল্লাহ জানে আপনাদের কি নিয়ে আমরা যারা পড়াশোনা করছি কোরআন হাদিস আমি আমারই বলতেছি সাধারণত জনগণ আপনারা পড়ে আমরা তো কোরআন হাদিস শিখছি আমার মাথায় যদি এরকম রাখে আমি নিজে চিন্তা করি যে আল্লাহ আমার মাথায় যদি এরকম করাত রাখে আল্লাহ জানে যে তোমার উপর বিশ্বাস কি রাখি কিনা মানে টেনশনে পড়ে যায় মাবুদ তুমি তো এত ভয়ঙ্কর পরীক্ষা ফেলাও নাই আমাদেরকে আহারে আগের ইমানদারদেরকে তুমি কত বড় পরীক্ষা নিছো আল্লাহ এরপরও সফল হয়েছে তারা আর এখন আমরা 10 টাকার কাছে ইমান বিক্রি করে দিই ঠিক না 5 টাকা 10 টাকার কাছে ইমান বিক্রি বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর মোট কয়জন ইমানদার তিনজন বুঝছেন চোখ আড়া কারা একজন পাদ্রি আরেকজন ওই বাদশার ওই যে ওই সচিবটা যার চোখ ফিরে পাইছে আরেকজন ওই যুবক তো যুবক দেখতেছে সব এবার বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর ফাশাক করসা তার মাথাটা দুই ভাগ ফাওয়াকা শিক্কা দুইটা টুকরা দুই ভাগে পড়ে আছে মোট 4টা আগের জনের মাথার দুই টুকরা এবার এই দুই টুকরা যুবককে ডাক দিয়ে কয় দিন থেকে ফিরে আসবে কিনা বল ইমান ছাড়বে কিনা যুবক কয় অসম্ভব তাদের দুইজনের মাথা দেখে আমার ইমান ছাড়ানোর চেষ্টা করো কোনদিনও না যে আল্লাহর উপর আমি ইমান আল্লাহ ওই আল্লাহর উপর ইমান ছাড়ার কখনো প্রশ্ন আসে না এই কথা বলার পর ফাদাফা ইলা নাফারিম মিন আসহাবিহি একদল সেনাবাহিনীকে বাদশা ডাকছে ডাকার পর বাদশা বলতেছে এক কাজ করো এই যুবককে ফাদাবু বিহি ইলা জাবালিন কাজা ওয়া কাজা এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাও ফাসাদু বিহিল জাবাল পাহাড়ের উপরে উঠবা যুবককে নিয়ে উঠার পর ফাইদা বালাগতুম জুরওয়াতা পাহাড়ের চূড়ায় যখন পৌঁছবা
পৌঁছার পর ফাইন রাজা আন দিনিহি যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা অন্যথায় ফাতরাহু পাহাড়ের উপর থেকে নিচে তাকে ফেলে দিয়ে হত্যা করবা নাউযু বিল্লাহ ফযাহাবু বিহি ইলা জাবাল মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রাসূল বলেন যুবককে নিয়ে তারা পাহাড় যায় ফাসাইদু বিহিল জাবাল পাহাড়ের উপর উঠছে অনেক বড় পাহাড় পাহাড়ের উপর ওঠার পর ওই যুবককে বলে ঈমান ছাড়বা কিনা যুবক কয় অসম্ভব পাহাড়ের একদম মাথায় গেছে যাওয়ার পর নিচের দিকে তাকাইলে আমি আপনি মনে হয় তাকাইলেই মরে যাইতাম তোরে হল ফালায়া দিব যুবক কয় তো কি হইছে ঈমান না ছাড়লে ফেলে দিব যুবক আল্লাহকে বললেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা আল্লাহ আপনি আপনার শক্তি দেখা দেন তাদের থেকে কুদরতিভাবে আমাকে আপনি হেফাজত করে নেন এই দোয়া করার সাথে সাথে রজিফাবিহুল জাবাল পাহাড় নড়াচড়া শুরু করছে পাহাড় যারা যুবককে হত্যা করার জন্য নিয়ে গেছে নড়াচড়া করে পাহাড় তাদেরকে নিচে ফেলে হত্যা করছে যুবককে নিরাপদে নিচে নামায় দিছে এখান থেকে একটা বুঝার আছে একই পাহাড়ে সবাই না আর একই পাহাড়ে সবাই না তাহলে একই পাহাড়ে এক দলরে আল্লাহ মাইরা ফেললো যুবককে আল্লাহ হেফাজত করলো তার মানে আমার আল্লাহ সব পারে একই জায়গায় সবাই পাহাড় নড়লো পাহাড় পুরো ধ্বংস করে ফেললো সব আল্লাহ চাইছে যুবক মরবে না মরবে ফাজা আয়ামশি ইলাল মালিক যুবক সুন্দর হাঁটতে হাঁটতে বাদশার কাছে আসে মুসলিম শরীফের হাদিস হ্যাঁ দু একদিন পর পর আমি এটা পড়ি আমি নিজে পড়ি আমার ইমানরে মজবুত করার চেষ্টা করি তো এইভাবে যুবক হাঁটতে হাঁটতে বাচ্চার কাছে গেছে যাওয়ার পর বাচ্চা কয় ঘটনা কি তুমি তো আসার কথা না যারা আসার কথা তারা কই তুমি তো আসার কথা না যারা আসার কথা তারা কোথায় হাদিসের বর্ণনা মা ফাল আসহাবুকা কোথায় আমার সৈন্যবাহিনী কই তোমার সাথে যারা গেছে যুবক জবাব দিল দি কি দেখেন আমাদের জবাবগুলো সব ক্ষেত্রে এমন হওয়া উচিত যুবক কয় কাফানিহিমুল্লাহ তাদের থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে যথেষ্ট হেফাজত করে তোমার কাছে আল্লাহ আবার এনেছেন মানে যাদেরকে আমারে মারতে পাঠাইছো যাদেরকে আল্লাহ তাগরে মারছে আর আমারে আল্লাহ নিরাপদে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তাই হ্যাঁ আরেক দল সেনাবাহিনী ডাকছে ডাকার পর দফা ইলা নাফারিম মিন আসহাবিহি তাদেরকে দিল দেওয়ার পর বলল ইদহাবু বিহি ইলাল বাহ এই যুবককে নিয়ে অমুক সমুদ্রে যাও যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুর একটা নৌকার মধ্যে তাকে উঠা বা উঠানোর পর তাওয়াসাতু বিহিল বাহ ওই জাহাজ বা নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা যাওয়ার পর ফাইন রাজাক দিনিহি তাকে বলবা ইমান ছাড়ার জন্য ইমান ছাড়লে ভালো কথা ইমান না ছাড়লে ফাকজিফুহু ফিল বাহ সমুদ্রের মধ্যে তাকে ডুবিয়ে হত্যা করবা বলে নাউযুবিল্লাহ জাহাজ নিয়ে সমুদ্রে মাঝখানে গেছে যাওয়ার পর যুবক আল্লাহকে বললেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা আল্লাহ তাদের বিরুদ্ধে আপনি যেইভাবে ইচ্ছা যথেষ্ট হয়ে আমাকে সাহায্য করেন এগুলার শেষ করে আমাকে আপনি হেফাজত করেন হাদিসের বর্ণনা ফান কাফাত বিহিমুস সাফিনা জাহাজ তাদেরকে উল্টাইয়া দিল আমি চিন্তা করি জাহাজ যে উল্টাইলো জাহাজে এ ছিল না যুবকও ছিল না জাহাজ উল্টাইয়া দিল উল্টানোর পর তারা মারা গেছে কুদরতিভাবে আল্লাহ যুবককে নদীর কিনারায় পৌঁছায় দেয় বিশ্বাস বাড়ান ইয়াকিন বাড়ান যে আল্লাহ সব পারে এজন্য আপনি যেন কোনোদিনও ভুল না হয় গাড়িতে উঠা দোয়া পড়তে আপনার যেন ভুল না হয় আপনি ইয়াকিন রাখবেন আমি দোয়া পড়তেছি আমি সব রাসূলের সুন্নত ঠিক মতো পালন করে আমি গাড়িতে উঠছি এরপরে যদি আমার আল্লাহ আমারে নিয়ে যায় আমি শহীদ হয়ে যাবো কিন্তু আমি সব ঠিক মতো আদায় করে উঠছি আমার আল্লাহ চাইলে সবাই শেষ হয়ে গেল আমি বাঁচি বেঁচে থাকবো আল্লাহ যা চায় তাই করে এটা আল্লাহর ইচ্ছা তো এ যুবক ফাজা আয়ামশি ইলাল মালিক একদম হাঁটতে হাঁটতে আবার বাচ্চার কাছে আসছে বাচ্চা কয় ঘটনা কি তুমি তো আসার কথা না যারা আসার কথা তারা কই কো আমি কি বলবো আপনি যাদেরকে পাঠাইছেন মারতে আমি দেখলাম জাহাজ তাদেরকে উল্টাইয়া ডুবাইয়া দিল কই তুমি কো আমি দেখলাম আমি সমুদ্রের কিনারায় আপনার কাছে আবার আসছি এর মুসলিম শরীফের হাদিস সহিহ ইবনে হিব্বানেও আছে হাদিসটা মুসলিম শরীফে লম্বা করে ইমাম মুসলিম আনছেন হাদিসের বর্ণনাকারীর নাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সুহাইব সদ দিয়া সুহাইব ওনার থেকে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুবক বাচ্চারে একটা বুদ্ধি দিল কয় কি বুদ্ধি
যুবক বাচ্চা রে কয় বাচ্চা ইন্না গালাস্তাবি কাতিলি আপনি আমারে মারতে পারতেন না বাচ্চা কয় কেন যুবক কয় হাত্তা তাফালা মা আমুরুকা বিহি আমি আপনাকে একটা সাজেশন দিব আমার সাজেশন যদি আপনি ফলো করেন আমাকে মারতে পারবেন অন্যথায় আমাকে মারতে পারবেন না ওইটা আবার কি কথা হ্যাঁ আমি একটা সাজেশন দিব এটা ফলো করলে আমাকে মারতে পারবেন অন্যথায় আমাকে মারতে পারবেন না বাচ্চা কয় ওয়া মা যাকা এটা আবার কি সাজেশন যুবক বলে তাজমাউন না সাফি সাইদিন ওয়াহিদিন মানুষদেরকে আপনি একটা মন্ত্রে মাঠের মধ্যে উপস্থিত করবেন ওয়া তাসলুবুনি আলা জিজিন আমাকে একটা কাঠের শুলির মধ্যে চড়াইবেন চড়ানোর পর সুম্মা তাখুযু সাহমাম মিন কিনানাতি আমার তীর দানি থেকে একটা তীর নেবেন নেওয়ার পর এই তীরটা আমাকে মারার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম যুবকের রব আল্লাহর নামে এই তীর মারলাম এই কথাটা বলবেন যেন আপনার এই কথাটা সব মানুষ শুনতে পায় তাহলে আমাকে হত্যা করতে পারবেন অন্যথায় আমাকে মারতে পারবেন না বাচ্চা কয় তাই নাকি পাহা ফাজাম আবনা সাফি সাইদিন ওয়াহিদিন বাচ্চা মানুষকে একটা প্রান্তরে একত্রিত করছে করার পর ওয়াসালাবাহু আলা জিজিইন যুবককে কাষ্ঠের শুলির মধ্যে এইভাবে রাখছে রাখার পর এবার যুবক বাচ্চাকে ডাক দিয়ে কয় ওই যেটা করছি এটা করেন যেটা শিখাই দিছে ওইটাই করেন তো কি করছে আখাজা সাহমাম মিন কিনানাতিহি তার তীরদানি থেকে একটা তীর নিছে নেওয়ার পর যুবক বলছে আমি যা যা বলছি তা করেন এবার ওই যুবককে তীর মারার সময় যুবক বলল এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায় যুবককে তীর মারার আগে কয় বিসমিল্লাহি রব্বিল গুলাম এই যুবকের রবের নামে তীর মারলাম হাদিসের বর্ণনা ফাওয়াকা সাহমু ফি সুদ্দিহি যুবকের কানের নিম্ন ভাগে তীরটা গিয়ে লাগছে লাগার পর ফাওয়াদা ইয়াদাহু ফি সুদ্দিহি যুবক তার হাতটাকে কানের নিম্ন ভাগে রাখছে রাখার পর ফামাতা আল্লাহর নামে যুবক মারা গেছে হাজার হাজার জনগণ দেখলো এই যুবককে এত চেষ্টা করেও মারতে পারে নাই যুবকের রবের নামে মারতে যুবক মারা গেছে তার মানে যুবকের রবেই সত্য মুসলিম শরীফের হাদিস আমানান্নাস বিরব্বিল গুলাম আমানান্নাস বিরব্বিল গুলাম সব মানুষ এই যুবকের রবের উপর ঈমান এনে নেয় মুসলমান সব ঈমানদার ইমানদার হওয়ার পর বাচ্চার হোমলা চমলা চামচা রাখিয়ে কয় বাচ্চা আর আইতামা তাহজারু যেই ভয়টা করছিলাম এটাই তো হইল কয় কোনটা কয় যুবককে যেই কারণে আপনি নিয়ন্ত্রণ করতে চাইলেন যুবক তো মারা গিয়ে সব মানুষগুলারে ইমানদার বানায় আপনার তো আর পাওয়ার থাকলো না ফা আমার বিল উখদুদ ফি আফওয়াহি সিকাক বাচ্চা নির্দেশ দিল প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় যেন একটা গর্ত করা হয় গর্তের অধিপতিরা ধ্বংস হই যে প্রত্যেক রাস্তার মাথায় যেন একটা গর্ত করা হয় গর্ত করছে করার পর এক এক করে ইমানদারদেরকে ওই গর্তের মধ্যে আগুন জ্বালা জ্বালানোর পর ইমানদারদেরকে বলা হয় গর্তের মধ্যে নামার জন্য ইমানদাররা আগুনের মধ্যে ঝাঁপ দেয় ঝাঁপ দিতে দিতে হাদিসের মধ্যে আসছে জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন একটা নারী আসছে ওই নারীর সাথে একটা বাচ্চা নারী বাচ্চাটার দিকে তাকায় তাকানোর পর তাকসাআত নারী চিন্তা করে আহারে আমার সুটুডে বাচ্চাটাকে নিয়ে কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেই ওই মুহূর্তে আল্লাহ বাচ্চার জবান খুলে দেয় বাচ্চা ডাক দিয়ে কইয়া উম্মাহ ইসবিরি ফা ইন্নাকি আলাল হাক আম্মা ধৈর্য ধরেন আপনি হকের উপর আছেন আগুনে ঝাঁপ দেন সেখানে আল্লাহ জাল্লা বাচ্চা কয় আম্মা আপনি হকের উপরে আছেন লাভ দেন এই কথা বলার পর মাও লাভ দিস তাল্লা বলেন কতিলা আসহাবুল উখদুদ গর্তের অধিপতিরা ধ্বংস মানে যারা গর্ত করছে গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওই ইমানদার মানুষগুলাকে গর্তের আগুনের মধ্যে জ্বালিয়েছে আল্লাহ চারটা শপথ খাওয়ার পরে বলেন এই গর্তের অধিপতি যারা যারা গর্ত বানিয়ে ইমানদারদেরকে নিয়ে উল্লাস করছে তারা ধ্বংস হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানদেরকে নির্যাতন করে আনন্দ উল্লাস করা মুসলমানদের নির্যাতনে খুশি হওয়া এটা আমাদের জন্য উচিত না আমার কোনো মুসলমান ভাই যদি নির্যাতনের শিকার হয় আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান বোন যদি
জুলুমের শিকার হয় নির্যাতনের শিকার হয় এই নির্যাতনের সময় কোন মুসলমানের উল্লাস করা এটা মুসলমানের স্বভাব হতে পারে না বরং ঈমানদার আগুনে পুড়বে ঈমানদার নির্যাতনের শিকার হবে তখন অন্য মুসলমানের দিলে যদি কষ্ট লাগে সেই প্রকৃত মুসলমান সেই কি প্রকৃত মুসলমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গর্ত করছে যারা আর ঈমানদারদেরকে যারা পুড়িয়েছে তারা ধ্বংস এই কথা বলে আল্লাহ বলেন وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد গর্তের অধিপতির ঈমানদারদেরকে নির্যাতন করার কারণ শুধুমাত্র ইল্লা আইউমিনু বিল্লাহ ঈমানদাররা আল্লাহর উপর ঈমান আনছে এটাই হলো তাদের অপরাধ এই ঈমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়েছে হাদিস দ্বারা জানতে পারলাম ঈমান আনার পর আমার আপনার জীবনে বিপদ আসতে পারে পরীক্ষা আসতে পারে যদি এই পরীক্ষা আসে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করার নাম হলো প্রকৃত ঈমানদার ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়